আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সুপ্রিয় কুয়েত প্রবাসী আজ ছাব্বিশে মে ইংরেজি দু হাজার একুশ সাল কুয়েতে আবারও কোভিড নাইন্টিন পরিস্থিতির অবনতি হচ্ছে যদি কেউ কাশি বা হাঁচি বা প্রাথমিক জ্বরে বোগেন তাহলে অবশ্যই আপনি নিরাপদ দূরত্ব বজায় রাখবেন এবং স্বাস্থ্য নির্দেশনাগুলো মেনে চলবেন বাহিরে বের হলে মুখোশ পরিধান করবেন যেটা মাস্ক হিসেবে বিবেচিত আপনি যদি অসুস্থ বোধ করেন তবে অবশ্যই বাড়িতেই থাকবেন ঠিক এই পরিস্থিতিতে আপনি এখানে সেখানে যাওয়া থেকে বিরত থাকবেন আপনার যদি জ্বর কাশি এবং শ্বাস নিতে সমস্যা হয় তবে জরুরিভাবে চিকিৎসকের পরামর্শ নিন আপনার হাত সবসময় পরিষ্কার করবেন সাবান বা পানি ব্যবহার করুন বা অ্যালকোহল যেটা স্যানিটাইজার সেটা দিয়ে পরিষ্কার করুন তবে একটা ব্যাপার লক্ষ্য রাখবেন আপনি আপনার সুস্থতার জন্য সবসময় ভিড় এড়িয়ে চলবেন বিশেষ করে আপনারা অবগত আছেন যে দীর্ঘদিন কোভিড নাইন্টিন পরিস্থিতির অবনতির কারণে কুয়েদি কারফিউ চলছিলো সেটা প্রত্যাহার করা হয়েছে বর্তমান স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য হোটেল রেস্টুরেন্টগুলো খুলে দেওয়া হয়েছে যেটা রাত আটটা পর্যন্ত তাদের সার্ভিস পরিচালনা করছে তবে হোটেল মালিক সমিতি থেকে আবেদন করা হয়েছে দশটা পর্যন্ত তাদের সময় বৃদ্ধি করার জন্য যেটা কুয়েত মন্ত্রিসভার বৃহস্পতিবারের অধিবেশনে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এক্ষেত্রে যে সীসা বার সেটা আপনারা অবগত আছেন যে সেটা এখনও বন্ধ রয়েছে কুয়েত মন্ত্রিসভার এই বৈঠকে সিসার ব্যাপারে একটি ভালো সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করা যাচ্ছে এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন আপডেট অনুযায়ী প্রতিদিনই আবারও কোভিড নাইন্টিন পরিস্থিতির অবনতি হচ্ছে আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তেমনি আইসিইউতে ইমারজেন্সি রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে আর এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কুয়েতে আবারও আসতে পারে কারফিউ বা লকডাউন বা যে কোনো ধরনের নিষেধাজ্ঞা আর আপনারা অবগত আছেন যে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে প্রতিনিয়ত প্রতিটি দেশ তাদের সামাজিক অবস্থা বা স্বাস্থ্য মন্ত্রণালয় দিক নির্দেশনা অনুসারে নতুন নতুন নির্দেশনাগুলো প্রয়োগ করছে যদি কুয়েতে এই পরিস্থিতি চলতেই থাকে তাহলে আবারও নিষেধাজ্ঞা চলে আসবে আর নিষেধাজ্ঞা আসামের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রবাসীরা যেহেতু আপনারা অবগত আছেন যে প্রবাস জীবনে প্রবাসীরা তাদের বিজনেস চাকরি বা যে কোনো কিছু সব কিছু রানিং রেখেই চালাতে হয় আর এই পরিস্থিতিতে যদি দীর্ঘদিনের নিষেধাজ্ঞা কারফিউ বা সীমিত নিষেধাজ্ঞা আসে সেক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত হয় কাজেই আপনি ক্ষতিগ্রস্ত হতে না চাইলে অবশ্য স্বাস্থ্য নির্দেশনার বিকল্প কোনো রাস্তা কারোর সামনেই খোলা নেই বিশেষ করে আপনারা অবগত আছেন যে কোভিড নাইন্টিনের নতুন যে ভেরিয়েশন সেটা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে আর দক্ষিণ এশিয়ার দেশগুলিতে এই পরিস্থিতি অবনতির কারণে বর্তমানে প্রায় সীমাবদ্ধতা ফ্লাইট বন্ধ এবং ভ্যাকসিনের মতো জরুরি ব্যাপারগুলো সবার সামনে চলে আসছে কাজেই আমরা একটু সচেতন এবং সতর্ক হলে এই পরিস্থিতিগুলিকে কাবার করতে পারবো আপনি আপনার অবস্থান থেকে সচেতন এবং সতর্ক হন পরবর্তী দিনগুলো সুন্দরভাবে কাটানোর জন্য আপনি আপনার সেফটি নিশ্চিত করুন ভিডিও কেমন হয়েছে কমেন্টস করে জানান পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন ভিডিও